বিন্নে নয় তারিখকে কক্সবাজার বিমানবন্দরে ফুঁসাই জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ওয়ারে আছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএস মাহমুদ আলী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডে ইয়ারফর সার্বিক রোহিঙ্গা পরিস্থিতি লয়ে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষত্তন অতিথি অলরে ব্রিফিং গড়ি ইয়ার ফর সড়কফতে উখিয়ার বালুহালি ট্রানজিট পয়েন্ট ও কুতুপালং শরণার্থী ক্যাম্পত আশ্রিত রোহিঙ্গা অলর খোঁজখবর লই তারা এসমত রোহিঙ্গ অলরুর মিয়ানমার সেনাবাহিনী অলর নির্যাতনের বর্ণনা নিয়েরে অনেকটা আবেগ আপ্লুত ওই বুঝি জাতিসংঘ ও বিশ্ব প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ নয় বলে মন্তব্য করছি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নির্যাতিত এসব মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করণের মধ্য দিয়ে তারা নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির লক্ষ্যে বিশ্ব নেতৃবৃন্দ অলরে আরও জোরালো ভূমিকা পালনের অনুরোধ তিনি আর নির্যাতিত এই অগণিত রোহিঙ্গা শরণার্থী অলরে আশ্রয় দিবেলায় বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিমিয়ং কিম রোহিঙ্গা সংকট মোকাবেলা স্বল্প সুদে বাংলাদেশের আরো তিন বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার প্রদানের ঘোষণা দিয়ে বিশ্ব প্রেসিডেন্ট জিমিয়ং কিম কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারা এসব হত হয়ে এন্ডি হ্যালেগা মানবিকতার হতা চিন্তা করি বিশ্বর ব্যাকত্তুন বড় এ শরণার্থীর বোঝা মাতা লইবার হারণে বাংলাদেশের প্রশংসা করছি জাতিসংঘ মহাসচিব মহাসচিব হইবার পর এই প্রথম জাতিসংগ महासचिव বাংলাদেশের শহরে এসেছেন ডেক্স নিউজ সি প্লাস টিভি হ্যালো দর্শক ভিডিও নিচে সাবস্ক্রাইব লাহা ওগো লাল বাটন আছে ইব ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর 60 80